أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فازل প্রথম বর্ষ শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের হাদিস ক্লাসে কিতাবুল যাকাতের আল ফাসলুল আউয়াল লের 1680 নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে হাদিসে যাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুআযান ইলা ইয়ামানি ফাকালা ইন্নাকা তাআতি কাওমান আহলা কিতাবিন ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইন আতাউ লিযালিকা ওয়া আলিমুহুম أن الله قد فرض عليهم 5 صلوات في يوم الليلة بينهم وطهرهم لذلك وعلمهم أن الله قد فرض عليهم صدقة خذوا من أغنيائهم تردها فترد على فقرائهم بينهم وطهرهم لذلك فإياك وكرائم أموالهم اتقي موات المظلوم فإنه ليس بينها وبين الله حجاب متفق عليه. حضرت ابن عباس رضي الله عنه بنت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুআযান, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযান ইবনে জাবালকে ইলাল ইয়ামিন, ইয়ামিনের শাসনগরে পাঠালেন, শাসক প্রশাসক করে পাঠালেন। ফাকালা, তখন তিনি বললেন, ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাব, তুমি আহলে কিতাব সম্রাণের নিকট, আহলে নামিন, তুমি আহলে কিতাব সম্রাণের নিকট গমন করতেছ। ফাদউহুম ইলা শাহাদাতি, প্রথমে তাদেরকে একথা সাক্ষ্য দেওয়ার জন্য ডাকবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার কথা মান্য করে, আলিমহুম, তখন তাদেরকে অবহিত করবে যে أن الله قد فرض عليهم 5 صلوات, الله তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। في يوم وليلة, একদিনে ও রাতে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। فإن أعطوا لذلك وعلمهم, যদি তারা এ কথা মেনে নেয়, তুমি তাদেরকে অবহিত করবে যে আল্লাহ কদ ফরদ আলাইহিম সাদাকাত, আল্লাহ তাআলা তাদের উপর যাকাত ফরজ করেছেন। তুআখাযু মিন আগনিয়াইহিম, যাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের দরিদ্রদের মধ্যে বণ্টন করা হবে। আইন ও মাতাও লিযালিক, যদি তারা এটা মা এটাও মান্য করে নেয়। ইয়া কাবু কারওয়াইমা আমওয়ালিহিম, তাহলে তুমি তাদের উত্তম মাল হতে বেঁচে থাকবে। অত্যাকুলনাওয়াতা মাজলুম, অত্যাচারিতের অভিশাপ হতে বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, 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 কেননা তাদের অভিশাপ আল্লাহর মধ্যখানে কোনো পর্দা বা আড়াল